গণপরিবহনের ভাড়া কমানোর পাশাপাশি অর্ধেক ভাড়ার দাবিতে রাজধানীর সিটি কলেজের সামনে মিরপুর রোডে ভাঙচুর করা হয় বেশ কয়েকটি যাত্রীবাহী বাস। শনিবার বাসের ভাড়া নিয়ে কন্ট্রাক্টরের সাথে এক কলেজ ছাত্রের তর্কতর্কের এক পর্যায়ে শিক্ষার্থীরা বেশ কয়েকটি বাস ভাঙচুর করেছে বলে অভিযোগ গাড়ি চালকের। তারা জিজ্ঞাসা করতেছে হাফ পাসের কথা, আমরা বললাম যে স্যার কোনো হাফ পাস বুঝি না আমরা, আমাদের চারটে যেভাবে সরকার দিছে বিআরটি থেকে আমরা ওইভাবে ভাড়া নিতেছি। তারা কোনো কথা নাই, উইটা মঞ্জি স্টিয়ারিং এর মধ্যে মারছে, গাড়ির কাগজ নিয়ে গেছে ব্যাগচাবি। আমি বলছি হাফ পাস নাই, হ্যাঁ বলছি, পরে আইসা 10-12 জন আইসা গাড়ি ভাঙচুর করা শুরু করলাম, আবার টাকা পয়সা সব কিছু নিয়ে গেছে। যদিও বা বাস মালিকের তরফ থেকে বলা হচ্ছে সরকার নির্ধারিত বাস ভাড়া নেওয়া হচ্ছে, তবে এভাবে বাস ভাঙচুরের প্রতিবাদে সড়ক চালকরা, আমাদের স্টাফ ড্রাইভার যাত্রী কারোর সাথে কোনো গন্ডগোল না, বাইরের থেকে 15 জন 20 জন 25 জন আর 10 ইঞ্চি ইট দিয়ে হামলা, এটা কি দেশের সম্পদ না? স্টুডেন্ট লেখাপড়া করবে, তারা গাড়ি ভাঙবে কেন রাস্তায় এসে? বাস ভাঙচুর করাই অনেকটা ক্ষতির মুখে পড়তে হলে বলে জানাই ক্ষতিগ্রস্ত বাসের মালিকরা। 50-60টার মতন হবে, এক একটা গাড়ি ক্ষতিগ্রস্ত অনেক, সব পুরো গাড়ি আমাদের পুরো ভাঙচুর হয়েছে। ভাড়া সংক্রান্ত জটিলতা নিরসনে সরকারকেই কার্যকরী পদক্ষেপ নিতে হবে বলে জানান গাড়ির মালিক ও সাধারণ যাত্রীরা। হিসাবে অনেক অনেক নিচ্ছে আমাদের থেকে ভাড়া, ওরা যে যে কাজটা করছে ভাড়ার জন্য নেই করছে। বাংলাদেশ সরকার মনে করে যে তেলের দাম বাড়াইছে বা যেটাই বের হয়েছে, ঠিক আছে, তো এখন উনি পারে জিনিসটা কমাতে, ঠিক আছে, এখন ওনাকে ছাড়া তো আর সাধারণ পাবলিক তো মানে কিছু বলতে পারে না। এই ঘটনায় তাৎক্ষণিক উপস্থিত হতে না পারলেও ঘটনা ঘটার পর পুলিশ ভাঙচুরের বিষয়টি খতিয়ে দেখার কথা জানান। ভাড়া হাফ করার নিমিত্তে ওরা আন্দোলন করে, সেই সংক্রান্তে ওরা আকস্মিকভাবে 4-5টা গাড়ি এখানে গ্লাস ভাঙচুর করে, এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা।